হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। তো যারা যারা লাইভটা দেখছো, আজকে কিন্তু লাইকের আমি আমি দিয়ে দিয়েছি ফার্স্টেই, সেটা হচ্ছে 30টা লাইক মাত্র। আর আজকে কিন্তু আমরা অন্য একটা গেম খেলতেছি, সেটা হচ্ছে একটু ওয়েট করো, স্ক্রিনে একটু প্রবলেম হচ্ছে মেবি, তো আমি এটা একটু ঠিক করি। স্ক্রিন ছোট না? ওকে, আমি বুঝতে পারছি প্রবলেমটা কোথায়। এটা আমি কোথায় পাইছি? এটা আমার কাছে অনেক আগেই ছিল, তো তোমরাও চাইলে আমি তোমাদেরকে দিতে পারি। তো তোমরা ওয়েট করো, আমি এটা পরে ড্রাইভ আপলোড করে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, আমি স্ক্রিনের প্রবলেমটা একটু সলভ করার ট্রাই করি। ডিসপ্লে সেট আপ অ্যাডভান্সড। ওকে, লেটস সি প্রবলেমটা সলভ হয় কি না। ওকে, এখন মেবি ডিসপ্লেটা ঠিক আছে। তো কমেন্ট করে জানাও তো সবাই, ডিসপ্লেটা ঠিক আছে কি না। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এইভাবেই খেলতে হবে GTA 5। হ্যাঁ, ইনশাল্লাহ ফিউচারে খেলবো কিছুদিন পরেই। তো আজকে হঠাৎ একটা কমেন্ট পাইছিলাম আমার এই সান অ্যান্ড্রাসের ভিডিওতে, তো সেটা থেকে আমার মনে পড়লো যে আমি সান অ্যান্ড্রাসও খেলতাম, তাই ভাবলাম চলে আসলাম। আর যারা যারা এই গেমটা খেলতে চাও কমেন্ট করে রেখে দাও, আমি তোমাদেরকে পরে লিঙ্কটা দিয়ে দিব কোনো এক সময়, কীভাবে তুমি এটা ডাউনলোড করবা, কীভাবে সেটিংগুলো করবা সবগুলো দেখা দেবো, একটা ভিডিও বানায় পরে দেখা দিব। তো আজকে এনজয় করো গেমটা, পরে একদিন আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলে তোমরা খেলতে পারবা। তো লেট, চলো তোমাদের সাথে অনলাইনে খেলি। তো আজকে টাইটেল হয়তো দেখছো, আমরা এটা খেলবো, একটা চ্যালেঞ্জ নিয়ে খেলবো। তো রিজুম, তো একটু আগে খেলতেছিলাম, আমি মারা গেছিলাম। আই এম নট গেমিং উইথ তালহা, সো হু আর ইউ? তো TSG, আই এম ফ্যাক, কী লিখতেছো আমি বুঝতেছি না, সরি। আর যারা যারা ভিডিওটা দেখতেছো, ভিডিওটা লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও, লাইকটা খুবই দরকার, কারণ আজকে আমাদের লাইকের এইম হচ্ছে কয়টা জানোই তো, 30টা। আমি কিন্তু পিন করে দিছি কমেন্টে, তো আজকে লাইকের এইম 30টা। আর যারা নতুন নতুন দেখবা তাদেরকে বলতেছি এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, কারণ GTA নিয়ে আরও খেলা হবে। ওকে, আমরা দেখি কী করা যায়। হ্যালো ব্রাদার, মর না, ওর সাথে কথা বলা যাবে তো না। মর না কে, মর, মরছে। হ্যাঁ, ডান। ওকে, তো আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে, ও আচ্ছা তুমি আমাকে বলতেছো না। ওকে, আমি FF খেলি না, পাবজি ফ্রি ফায়ার এগুলো খেলা হয় না। কল অফ ডিউটি কয়েকবার খেলছিলাম, ফিউচার হয়তো কল অফ ডিউটিও খেলা হবে। তো আজকে আমাদের যেটা মিশন সেটার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ট্যাক্সি, যেহেতু ট্যাক্সি মিশন করবো। আচ্ছা, দৌড়ে কেমনে? হ্যাঁ, তো পাই গেছি। ওকে, আজকে আমাদের মিশনটা কী সেটা হয়তো কমেন্টে অনেকে দেখছো। তো আমাদের মিশনটা হচ্ছে ট্যাক্সি মিশন খেলবো, এবং 50+ ফেয়ারি যেটা সেটা আমি কমপ্লিট করব। কী রে ভাই, ট্যাক্সি কি আশেপাশে নাই? হ্যালো ট্যাক্সি, ট্যাক্সি কি কোথাও আছে? যারা যারা নতুন জয়েন করছো কাইন্ডলি ভিডিওটাতে লাইক দিয়ে দাও, কমেন্ট করে দাও, কারণ মাঝে মাঝে এরকম লাইভে এসে তোমাদের সাথে গেম প্লে হবে। ওয়াও, তোমরা FF খেলতেছো, গ্রেট, খেলো। আমার FFটা খেলা হয় না, আমি মাঝে মাঝে কল অফ ডিউটি খেলি, হয়তো ফিউচারে কল অফ ডিউটি খেলা হবে, তো সেটা ভিডিও তোমরা দেখতে পারবা। বেশিরভাগ এখন থেকে লাইভই হবে, কারণ ভিডিও বানিয়ে এডিট করে আপলোড দেওয়া
অনেক টাইম কনজিউমিং, কাজের ফাঁকে ফাঁকে আমি এভাবে মাঝে মাঝে লাইভ করব তোমাদের সাথে। আর যারা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটাতে, মাঝে মাঝে এই লাইভটাই হবে। ও লেজেন্ড লাভি হোয়াটসঅ্যাপ, বাই দ্য ওয়ে আমি কিন্তু, আচ্ছা থাক এটা আমি পরে বলবো, সারপ্রাইজ হিসেবে থাকলো। আচ্ছা ট্যাক্সি কি নাই, তুই দৌড়াদৌড়ি করি পিছনে, এটা কি ভাই ভাই গাড়ি দে গাড়ি দে, না ওর গাড়ি নিম না, ওই পুলিশ আছে এখানে, এখানে পুলিশ আছে, এখানে গাড়ি নিব না, ক্যাশ দিব, পুলিশ কান দেবে, পুলিশরে ধরতে এনে গেছে, পুলিশরে ধরতে গেছে, দৌড়া দৌড়া মার মার। ওরা মারামারি করতেছে করুক, আমরা দেখি ট্যাক্সি ফ্যাক্সি পাবো না। ভাই দাবো আমি কিন্তু ম্যাপটা ভুলে গেছি, এই ম্যাপটা কীরকম ছিল, দে গাড়ি দে গাড়িতে চলি ভাইরা। হ্যাঁ এই গাড়ি এখন আমার, ঠিক আছে চালানোর আগে আমাকে বের করে দিচ্ছে, এই মারিস না মারিস না মারিস না, রাখ আমরা এখন একটা ই খুঁজবো, সামনে ট্যাক্সি দাঁড়া তোর এই খুঁজতেছিলাম, এখন মিশন হবে ইনশাল্লাহ, মিশন হবে। আমাদের মিশন একটু শুরু হয়ে যাবে, একটা টেক্সি নিচ্ছে সামনে আর একটা,
থ্যাংক ইউ সালেহিন, আবারও রেডিও বন্ধ। ওকে, তো ফোকাস করি, ফিয়ারিটা দিয়ে আসি, মাত্র 51 সেকেন্ড আছে, আল্লাহ জানো কত দূর। 45 সেকেন্ড, গাড়ির অবস্থা না, টিপ টিপ কি পাবো, ওই যেতেছি আমি। তোমাদের কমেন্ট আর ভিডিও একসাথে করা অনেক টপ। ফেরিটা দিয়ে আসি, ওয়েট এ মিনিট, আমার তো 14 সেকেন্ড শেষ, কেমন হেরা যেতে হবে। ওই পুলিশ পুলিশ সব আইস তার কেস 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 কেস। ওকে, শেষ হয়ে গেছে। ওকে, দেখি তোমরা কে কে কি বললা। ওকে, আমাদের ই অফ করে দিছি, কি বলে, রেডিও অফ। ওই মারিস না, আচ্ছা আগে কেসটা আগে অফ হোক। তো ফার্স্টে আমি হেরে গেলাম, খেলতে গেলে কিন্তু চ্যাট দেখা একসাথে খেলা পসিবল না, ভাগ পুরোটা ভেঙে যায়। আচ্ছা, পিছনে কিন্তু স্প্রে পেন্টার আছে, একটু যাই। আমার কাছে 291, গাড়িটা আগে একটু রিনিউ করি, আগে আগেও যেটা করতাম। ওকে, কিরে ভাই, ই শেষ হয় না, কেস শেষ হ, গো গো বাবা গো। ওকে, ওরে বাবা। ওকে, আবার এক্সিবিশন শুরু, ফেয়ারি ফেয়ারি নাই এখানে, শেষে এই গলির ভিতরে গেলে পাবো। হ্যালো, এনি ফেয়ারি? হ্যালো, কিরে ভাই, কেউ কি আমার গাড়িতে উঠবো না? ওই তো আও, মানুষ খুব কম, হাইওয়ে কারণে মেবি ভিতরে টিতরে চলে যায়, কি বলো? ভিতরে দেখি পাওয়া যায় কিনা। পাইছি পাইছি পাইছি, একটা পায়ে গেছি। হ্যালো, হ্যাঁ, উঠে যাও উঠে যাও। সুপার চ্যাট তো আমার অপশন নাই এখন। ওকে, তো এখন শুরু হচ্ছে আমাদের যাত্রা। এবার কিন্তু আমরা 2 মিনিট আর 12 সেকেন্ড সময় আছে, এখন দেখি আমরা এটাকে দিয়ে আসতে পারি কি না। ওকে, এখানে যাবো, তারপরে যত জলদি যাবো তত আমাদের লাভ। তো লেটস সি, 50টা ফেয়ারির চ্যালেঞ্জ নিছি, পূরণ করতে হবে। অনেক দূরে, 2 মিনিট সময় এমন এমনি মারছে আমারে, আমি বুঝতে পারতেছি কোথায় এটা, কারণ এর আগে যখন শুনছিলাম মরছে মরছে, শেষ পাইরা দিছি আবার। আয়, আমার কিসের স্যার, কিরে গুলি মারে কেডা, সুপার ফাস্ট বোনার দিছো না? হ্যাঁ, আরে ফেয়ারি জিনিস নিয়ে আপনি সবাইরা, ফেয়ারিস কি, আরে মারিস না মারিস না মারিস না,
গাড়ি চাই। দৌড়া খেলা লাগবো না, দৌড়া কি রে ভাই, এত বড় পাপ করে ফেলেছে যে আমার এত গুলি মারতেছে। ডাউনলোড লিঙ্ক আমি কাল পরশু দিয়ে দেবো তোমাদেরকে, এখন আগে ভাইগা পাইচ্ছা নই। মারিস না মারিস না, হ্যাঁ হ্যাঁ লাইফ শেষ, তোমার মারা খাইতে হইব। হ্যাঁ চিটকোটা ইউজ করবো না, দৌড়া দৌড়া, হ্যাঁ দৌড়া। আর দুই চিটা গুলি মার শেষ, আমি মার মার আর দুই চিটা মার, কই মার গুলি মার মার, খারাপ হয়েছে মার, বেরালা শেষ ফিনিশ। নয় মিনিট সাতাইশ সেকেন্ড। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যারা যারা এখনও ভিডিওতে লাইক দাও না, লাইক দিয়ে দাও, কারণ আজকে লাইকের এম কিন্তু 30টা, অলরেডি 9টা লাইক হয়ে গেছে। আর যারা নতুন জয়েন করছে তারা সাবস্ক্রাইব করে দাও, কারণ মাঝে মাঝে এরকম লাইভে আসবো আমরা, আর এটা অনেক টাইম নেয় বুঝছি। তারপরে চিল্লাকাটা চিলা চিলি কম, আবার আমাকে একটা গাড়ি খুঁজে বের করতে হবে। ওয়েট হোয়াট দ্য ফাক, 39 ভিউয়ার্স কেমনে ছিল, 39 ভিউয়ার্স মানে 10 লাইক কমপ্লিট, থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইক দিছ। নাইন টোয়েন্টি সেভেনটা কী জিনিস বুঝতেছি না আমি, এ ট্যাক্সি দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া, আইতাছি আইকু দাঁড়া। হ্যাঁ সো হোয়াট ইজ জাস্ট আ গ্যাপ, ওকে শুরু আবার। তো 30টা সরি 50টা ফেয়ারি চ্যালেঞ্জ, একশো আরেকটা গাড়ি, ওয়াও পিছনে আরেকটা গাড়ি, এত গাড়ি কি ট্যাক্সি, হ্যাঁ আইসি দাঁড়া, কাম অন লেটস গো লেটস গো, হ্যাঁ হ্যাঁ লেটস গো লেটস গো লেটস গো। ওকে এবার চ্যাট দেখবো না, এবার ডাইরেক্ট খেলা হবে। এক মিনিট 15 সেকেন্ড টাইম, ফেরিকে গন্তব্যস্থানে দিয়ে আসতে হবে। সো দে আর ওরে বাবা কই দিছে, দেখছো ইপি নো কোথায় এটা, তো আমাদের এখানে যেতে হবে। এই পাহাড় উপরে থাকে মহিলা না পুরুষ, মহিলা, আমরা একটু চিটিং করে উঠি। হিয়ার উই কাম, 26 সেকেন্ড থাকতে চলে আসছি। ফার্স্ট ওয়ান, ফার্স্ট ওয়ান কমপ্লিট, সেকেন্ড ওয়ান, হ্যাঁ আসেন আসেন আসেন, উঠে যান উঠে যান উঠে যা, ডান 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 গো 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 গো, চিটিং হবে, হ্যাঁ চিটিং, এই এই আর চিটিং করতে যাই, ধরা খেলাম না দিনে।
ফাইভ সেকেন্ড টাইম দিছে আমাকে, কাল জানে কই নিয়ে যেতে হবে, দেখি নাই প্লে স্টেশন নামটা। সো লেটস গো মর, মানুষ মরলে মরুক আমার ফেয়ারি আমার দিয়েতে হইব, কি বুঝলা? আর আমার ট্রাফিকের টাইম নাই, ওই সামনে সব চাইপা, সামনে তো খালি, তুমি মাথায় দিছে। এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম আছে এখনো, লেটস সি কি হয়, ওই যাবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে ইয়াস, আল্লাহ, এক মিনিট একত্রিশ সেকেন্ড, কোন জায়গায় দেখতেছি না। এটা তো আমার বাড়ির এরিয়া না, বাড়িতে পরে যাবো। এক মিনিট এগারো সেকেন্ড টাইম আছে, সরি তোমাদের চ্যাট দেখতেছি না, কারণ লেট হয়ে যেতে পারে। এখান থেকে উপরে যাবো আমরা, ব্রিজটা পার হলেই নিচেই বসতে হবে, অন সাইড পাঠান। ওকে গো, ওকে সেকেন্ড ফেরি ডান ডান ডান, নাম নাম নাম, থার্ড ফেরি কই, মরিস না, ওর ভিতর চুয়ান্ন সেকেন্ড বাকি আছে, আরও অ্যাড করবো। Drive, bitch! এই যে ব্রিজ দিয়ে এসে পড়ছি আমি, ড্রাইভ বিচ, ও মাই গড, গালি দেয় কে, মর সব মর। জানি না যাই আলাই, যা যা যা, দুই মিনিট আটত্রিশ সেকেন্ড, সেকেন্ড দেয় উঠে যাই, তারপর এখান দিয়ে যাচ্ছি, তারপর 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 সোজা যাবো, সোজা গিয়ে বামে চলে উঠাবো। আর কত দূর, দুই মিনিট আট সেকেন্ড সময় আছে, আবার ওই পাহাড়ের উপরে, আল্লাহ, হিয়ার উই গো অ্যাগেইন, আবার পাহাড়ে উঠো, দরজা মজা সব, আবার পাহাড়ে পয়সা উঠছি, বত্রিশ জন আর মাত্র, এত কম শালা গরিব, আমার ফেয়ারি কর, ওড়ো 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 উড়ি যাও, ওই ফেয়ার মেরে, না 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 না, এটা চ্যালেঞ্জ, তো থার্ড তিনটা হয়েছে, পঞ্চাশটা করবো আমরা, লেটস গো লেটস গো, পঞ্চাশটা হবে কি, হাজার হাজার এখনো লাইক দাও নাই, লাইক দিয়ে দেবো, আজকে লাইকের এইম হচ্ছে মাত্র তিরিশটা লাইক, মাত্র তিরিশটা লাইক, মারে ডালা রে, হ্যাঁ হ্যাঁ কি করলাম, শিট, ওকে চলো সিজিয়ার বাসাতে যাই আমরা, কি বিচ,
সিজিয়ার বাসাতে আমরা চলে যাচ্ছি। বাই দ্য ওয়ে 30টা লাইক না আসলে কিন্তু আমি ডাউনলোড লিঙ্ক দিব না, তো 30টা লাইক দিয়ে দাও। এই গেমটা ডাউনলোডিং, যাদের কাছে এই গেমটা নাই তাদেরকে আমি এই গেমসের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, কীভাবে ডাউনলোড করবা প্লাস কীভাবে কিছু সেটিং আছে সেগুলো করবা। যদি কারো ডাউনলোড লিঙ্ক লাগে তাহলে কাইন্ডলি প্লিজ এই ভিডিওটাতে। আচ্ছা, এই যে সিজিআর বাসা কই গেল? ওকে, এই বাসায় যাইতে হলে তো আমার মিশন পূরণ করতে হবে। আজকে কি আমরা মিশন করব? আজকে কি আমরা মিশন করব? গাইস তোমরা কি বলো? না, আজকে মিশন করবো না। আমরা সিজিআর বাসার সামনে আছি, মিশন খেললে হয়তো এই বাসাটা পাওয়া যাব। কারো কাছে ডাউন, আচ্ছা তামজিদ বলতেছে যে ডাউনলোড লিঙ্ক আছে তোমার কাছে, তোমার কাছে যদি এখন থেকে থাকে তাহলে এখানে লিঙ্কটা শেয়ার করে দিতে পারো, আর আমি পর ইনশাল্লাহ ভিডিও করে দেবো একটা, কীভাবে ডাউনলোড করবা, কীভাবে ইনস্টল করবা, কীভাবে খেলবা, কীভাবে কিছু সেটিং আছে সেগুলো বুঝিয়ে দিব। ভানা প্লে, ওকে আমরা বেডওয়ার খেলবো। তো যে ওইদিন আমরা যেদিন আমরা বেডওয়ার খেলবো সেদিন আমরা বেডওয়ারের জন্য আলাদা একদম ই করে রাখবো, যে আমরা সেদিন বেডওয়ার খেলবো এবং তোমাদেরকে একটু টাইম দেবো যাতে তোমরা জয়েন করতে পারো, আমার সাথে খেলতে পারো। তো বেডওয়ার নিয়ে আমরা আলাদা একটা লাইভ করবো। হ্যালো শিফাত, হোয়াটসঅ্যাপ। আর যারা যারা নতুন জয়েন করছে তারা যদি ভিডিওতে লাইক দিয়ে না থাকো লাইক দিয়ে দাও। আর আগে কী করতে হবে যে এখান দিয়ে যাইতাম, পুরোটা ঘুরতাম। হ্যালো যারা নতুন জয়েন করছে তাদেরকে বলতেছি ভিডিওতে যে লাইক না দিয়ে থাকো লাইক দিয়ে দাও। লাইকের এম হচ্ছে 30টা, মেবি অলরেডি ওকে 14টা লাইক হয়ে গেছে, 14টা লাইক হয়ে গেছে আমাদের, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখি এই ট্রেন ধরা যায়, ট্রেন চালাবো আমরা। ইউ হিট মি অ্যাসহোল। শেষ, ট্রেন আমার উপরে দিয়ে চালিয়ে দেওয়া গেছে গা। ওকে আবার আমরা চলে আসছি এখানে। আরে আরে পুলিশ পাগল হয়ে গেছে। আচ্ছা একটা বাইক লাগে, বাইক হইলে বাইক দিয়ে মজা করব। আচ্ছা বাইকের চিট কোড কোনটা একটু বলবা? আচ্ছা HESOYM চিট অ্যাক্টিভেটেড। আচ্ছা এটা কী হলো, HESOYM এর লাভটা কী? $250,000 অনেকগুলো কই খরচ করবো আমি?
টাকা 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 রে টাকা আচ্ছা অ্যামুনেশন যাই পিস্তল মিস্তল কেন ওই পারা কিরে গাড়ি গুড়ি ফোর অ্যামুনেশন যা এখন আমি ওকে তোমাদের কথাগুলো হয়তো একটু লেটলি আসতেছে কারণ ভিডিওটা হয়তো একটু ডিলে এই কারণে তোমরা যেটা বলতেছো সাথে সাথে করতে পারতেছি না অ্যামুনেশনে যাই আমরা এই বাড়িটা কি আমার আমার বাড়ি তার মানে আমি এখানে সেভ করতে পারবো এখানটাকে দেখি বাসার ভিতরে কি আছে পুরানো একটা টিভি আছে ডিসুম বিছানা আছে এটা কি ক্লোজেট এটা মনে ক্লোজেট ওকে ড্রেস কিছু আছে এটার ভিতরে কি করলাম জানি না কিছু একটা করছি অ্যামুনেশন আনলক করা না আরে ভাই আমি যাবো না তোর ভিতরে জিটিএ ফাইভ ইনশাল্লাহ খেলবো সামনে জিটিএ ফাইভ খেলবো নো প্রবলেম চলো ব্যাক করি আচ্ছা এখানে আর কি কি আছে এটা কি বাইরে যাওয়ার দরজা ইয়াস ভিতরে যাই গেমটাকে আগে সেভ করি কই জানি সেভ করে ও আচ্ছা পাকঘরও আছে তো রামদানের কিছু নাই সেভ গেম ওকে ফাইল নাম্বার ওয়ান ইয়াস ওকে এবার বাইরে যাই এইটা কোশ্চেন অ্যান্সারের পার্টে রাখবো আমরা 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমরা কোশ্চেন অ্যান্সার সিরিজ করব সেখানে আমি এসব কোশ্চেনের অ্যান্সার দিব আচ্ছা আমি এখানে গাড়ি রাখছিলাম গাড়ি পিছনে রাখছি না কি রাখছি এই পাশে কই জন্য রাখছিলাম গাড়িটা হ্যাঁ গাড়িটা নিয়ে গেছে কেউ ওকে নো প্রবলেম সেখানে কই জানি সাইকেল থাকে সাইকেল চড়ার ইচ্ছা আছে আমার সাইকেল 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 ওকে ওকে সি আর অন দা অ্যানাদার লাইভ স্ট্রিম পরে নিয়ে যাবো ওকে বাই বাই যারা যারা চলে যাচ্ছ আর যারা নতুন জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ আর আর কি বলবো আর যারা নতুন জয়েন করছো তারা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে দাও আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও প্রচুর খেলা হচ্ছে আজকে না ওকে কেটে নেব আচ্ছা এটা একটা চিট কোড বলো কেউ চিট কোড অ্যাপ্লাই করি ও
চিট কোড বলো কেউ প্লিজ, আমি চিট কোড জানি না, তোমরা যে চিট কোড বলবে সেই চিট কোডটা অ্যাপ্লাই করবো। সাইকেল দেখছিলাম এখানে কোথায় জানি সাইকেলটাও কেন হলো। তো সাইকেলের চিট কোড কী কেউ কি জানো? সাইকেল লাগে সাইকেল, আরে রেডিও অফ করে এত ঝামেলা। তাড়াতাড়ি কেউ একটা চিট কোড বলো যাতে অ্যাপ্লাই করতে পারি, যেমন সাইকেল অথবা গাড়ি অথবা অন্য ফানি কিছু। ব্রেক মাই শিট, হ্যালো ইকরামুল হক, হাউ আর ইউ? হোয়াটসঅ্যাপ যারা যারা লাইভে আছো, পুলিশের গাড়ি নিয়ে নিম আমি এখন, ওয়েট এ মিনিট, দেখ তার হন্ডা দেখ, দেখ আরে ভাই বাইক চালে সাইকেল 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 আরে ভাই I'm having that. Yeah. I got places I gotta be. I am also fine. How are you? এখন সাইকেল দিয়ে চলবো। সেটা পাহাড়ি এলাকা ছিল, পাহাড়ি এলাকায় যেতে বলে ভালো লাগতো, ম্যাপের ওটা মনে নাই আমার। থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য, অনেক অনেক ভেরি থ্যাংক ইউ সো মাচ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা এখানে একটা পাহাড়ি এলাকা ছিল, পাহাড়ি এলাকাটা কী হয়ে যায়? আচ্ছা ম্যাপটাকে বড় করবো কীভাবে? অ্যাম দিয়ে সব ভুলে গেছি। Do I remember you? Yes, I'm তুমি আমার লাইক লাস্ট লাইভ স্ট্রিমে ছিলাম মেবি ইকরামুল হক। ওয়ালাইকুম আসসালাম প্রাইসলেস গেমিং, হাউ আর ইউ? যারা যারা নতুন জয়েন করছো ভিডিওটা লাইক দিয়ে দাও, কমেন্ট করে দাও আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ। যারা নতুন জয়েন করছো সাবস্ক্রাইব করে দাও। GTA 5 নিয়ে আমরা ইনশাল্লাহ আসবো সামনে, আপাতত আমরা সায়ান অ্যান্ড্রাস খেলি। আর যারা সান অ্যান্ড্রাসের ডাউনলোড লিঙ্ক চাও ভিডিওটাতে 30টা লাইক দিয়ে দাও, 30টা লাইক হলে আমি নেক্সট একটা ভিডিওতে সান অ্যান্ড্রাসের লিঙ্ক দিয়ে দিব, কীভাবে ইনস্টল করবো বা কীভাবে সেটিংসগুলো করবো সব দেখাই দিব। তো চলো আমরা পাহাড়ি এলাকাটা খুঁজে পেলে ভালো হইতো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা যারা নতুন জয়েন করছে এখন তারা সাবস্ক্রাইব করে দাও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। ও
হ্যাকারিং স্কিল আপগ্রেডেড, গ্রেট। আচ্ছা ওই পাশটা পাহাড়ি পাহাড়ি মনে হইতেছে আসলে বাড়ি আসলাম। ওকে লেটস সি পাহাড়ি এলাকায় যাওয়া যায় কিনা, এটা কি আমার মনে হয় এটাই পাহাড়ি এলাকা, এখানে উপরে খেলে হয়তো পাহাড় টাহাড় যেতে পারবো আমরা। এটা আমার পিসি, আমি পিসিতে খেলতেছি। 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি আমার পিসি স্পেসিফিকেশন দেখাবো, কিভাবে হবে আর অনেক কিছুই হবে। তো ওয়েট ফর 1000 সাবস্ক্রাইবার, সব কিছুই আমি তোমাদেরকে বলবো। নিউ কিছু করবো, কী করবো বলো। আমি পাহাড়ে উঠার জন্য পাহাড়ি এলাকায় যাচ্ছি, অনেক মজার একটা জায়গা, এখানে আমি আগে খেলতাম যাইতাম। ও ও ও এই জায়গা তো লক। ওকে ব্যাক, আমি এটা পিসি থেকে খেলতেছি। আর যারা যারা শুরু থেকে লাইভটা দেখতেছো তাদেরকে অনেক বেশি বেশি ধন্যবাদ, দিস মিন্স এ লট ফর মি। বাজান আমার সাইকেল তো চলে রে, উইরা উইরা। হেলথ হেলথ কি ইনক্রিজ হয়েছে আমার, গ্রেট। পাহাড়ে ল্যাপ মারবো, পাহাড় যাইতে হবে, পাহাড়ে যাইতেছি আমি, পাহাড়ের দিকে যাইতেছি। পাহাড়ে ওঠার জন্য মনে হয় এই রাস্তায় যেতে হবে। পাহাড়ে যাইতেছি আমরা। ওরে এত ঢালু, মারিস না মারিস না। সামনে যা দেখি তো পাহাড়ে ওঠার আর কোনো ওয়ে আছে কি না, এত উঁচা ঢাল যে যাওয়াই যায় না। এভরিথিং ইউ উইল নো আফটার 1K সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার হলে পরে এটা কিউএনএ হবে, সেখানে সব কিছুই জানতে পারবা। সো ওয়েট ফর 1000 সাবস্ক্রাইবার, তখন আমি একটা আলাদা কিউএনএ রাখবো, সেখানে তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেবো। আহা ওকে আমি এই পারে চলে আসছি, আমার মনে হয় পাহাড়টা এই পারেই হবে। ইয়াস এপারে সাইকেল পাইতে হবে আবার, তো এখান থেকে একটা গাড়ি নেই, ওই গাড়ি দ্বারা বা কোনো গাড়ি নেই। চারটা কেস হয়ে গেছে আমার, ইলিগাল এরিয়ায় আসা বসছি, তো আমার চিট কোডটা বলো যে কিভাবে আমি কি করা যায়। মানে ইলিগালকে লিগাল করা যায়, কেস মাফ করার চিট কোড কারো জানা থাকলে একটু কমেন্টে জানাও। মাই গড, চিট কোডটা আমার মনে নাই, লিভ মি অ্যালোন, এমন কিছু না তো আবার। তো কারো কারো যদি চিট কোডটা জানা থাকে কারো চিট কোড জানা থাকলে বলো, আমি আই এম ফিনিশিং। গাড়িও চলে কেমন সালা, এখানে আবার বৃষ্টিও হইতেছে, বাহ। হেলিকপ্টার রয়েছে ওখানে আমার বাড়িতে,
What the hell? What the hell? You hit me! I'ma hit you back! Don't hit me again! Kill me. You're mine, tough guy. Done. Done with me. Okay. Kramul says you are 13 years old. That's great. Amata ami ekhon bolbo na. 100 subscriber er pore bolbo. তোর 16টা লাইক হয়ে গেছে, এম ছিল 30টা। তো যারা লাইকটা পরে দেখবা, পুরোটা যদি দেখো তাহলে 30টা লাইক দিয়ে দিও। তারপরে আমি সান অ্যান্ড্রাসের ডাউনলোড লিঙ্ক প্লাস সেটিংস সবগুলো দেখাই দিব। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ওকে, হ্যাঁ, এটা অনেক পুরনো গেম, ছোটোবেলায় আমিও খেলতাম। আর এখন হঠাৎ করে আবার মনে পড়লো। আর এই চ্যানেলে কিন্তু এই গেম নিয়ে আরও 2-3টা ভিডিও আছে, তো এগুলো আজকে হঠাৎ মনে পড়লো, তাই আজকে আবার খেললাম। মনে রাখবেন, বিদুষী আপুর মতো ভুলিয়া যাইয়েন না। বিদুষী আপুর প্রথমে থেকে উঠছি, বাট কিভাবে নেই। ওকে, এই প্রবলেমগুলো হয় কারণ তোমরা অনেকেই অনেক কোশ্চেন করো, তো সবগুলো নেওয়া যায় না। তো আমি সবসময় চেষ্টা করবো বাছাই কি তো প্রশ্ন নিতে হয়, কারণ সব প্রশ্নের অ্যান্সার আবার দেওয়াও যায় না। তো আমি চেষ্টা করবো তোমাদের যারা যে অ্যান্সার করতে চাচ্ছ সেগুলো অ্যান্সার দেওয়ার। ইয়ালগার গান দেব, আচ্ছা এটা আরেকদিন দেব। আজকে লাইফটা এখানে আমি শেষ করতে চাচ্ছি। সিওসি, হ্যাঁ সিওসি খেলা যায়, ইনশাল্লাহ সামনে খেলবো। প্লিজ প্লিজ, কী বলতেছো? মাইনক্রাফট খেলতে বলতেছো? মাইনক্রাফট আমি গত পরশু দিন, না কালকে খেলছিলাম। হ্যাঁ, কী করে স্টক করিস কেন তুই? ওকে, তো পরশু দিন না কালকে খেললাম, মনে নাই, পরশু দিনই মনে খেলছি। আবার পরশু দিন খেলবো হয়তো, মাইনক্রাফটও খেলবো, অন্যান্য গেমও খেলবো। আর সামনে আরও কিছু সারপ্রাইজ নিয়ে আসবো ইনশাল্লাহ। আর এখন থেকে রেগুলার ভিডিও হচ্ছে, রেগুলার লাইভটা বেশি হবে তোমাদের সাথে, তো তোমার সাথে ইন্টারাক্ট করবো প্লাস খেলবো, তো লাইভটা বেশি হবে। আর মাঝে মাঝে টুকটাক ভিডিও দিব টাইম পাইলে। সিওসি, ওকে, আমরা একদিন সিওসিও খেলবো। সিওসি অনেক আগে খেলছিলাম, আবার খেলবো ইনশাল্লাহ। প্রতিদিন লাইভ করার টাইম পাওয়া মুশকিল। আচ্ছা, তোমরা কমেন্টে জানা রাখো যে কটা থেকে কটা লাইভ করলে ভালো হয়, মানে লাইভের টাইম পিরিয়ড কতক্ষণ হলে ভালো হয়। বিকাল 4টা থেকে 6টা, রাত 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, কখন লাইভ করলে তোমরা দেখবা। ওকে, তোমরা লাইভ জানাই দিও। প্রতিদিন আমি লাইভ করার চেষ্টা করব, প্রতিদিন লাইভ করা সম্ভব হয়ে ওঠে না, তাও আমি চেষ্টা করব। পাবজি, আচ্ছা তোমাদের রিকোয়েস্টে একদিন পাবজি খেলবো ইনশাল্লাহ। 7টা থেকে 8টা লাইভ করতে বলতেছো, ওকে। তারপর বাকিরা কি বলো? বাকিরাও জানাই দাও কখন লাইভে আসলে ভালো হয়। টোয়েন্টি লাইক ডান, ও দ্যাটস গ্রেট। আর 10 জন হলে মনে হয় 30টা হয়ে যাবে। লেটস সি আর 10টা হয় কি না।
I'm about to see Chula Jabu, honey. আর একিনেটর নিয়ে যারা ভিডিও চাও তারা কিন্তু আমার যে লাস্ট একিনেটর ভিডিওতে 25টা লাইক চাইছিলাম তোমরা 12টা না 13টা করছো তো বাকিরা যারা একিনেটর নেক্সট এপিসোড চাও তারা একিনেটর ভিডিওতে গিয়ে ভিডিওটা দেখো প্লাস যারা এখনো লাইক দাও নাই লাইক দিয়ে দাও আর সবাই ভিডিওটা দেখছো কিন্তু কেউ লাইক দাও নাই তো কাইন্ডলি একিনেটরের লাস্ট যে ভিডিওটা যেটাতে আমি মোটু পাতলু এবং ডোরেমন গেস করছিলাম সেটায় লাইক দিয়ে দাও তো 25টা লাইক হলে আমি একিনেটরের থার্ড পার্ট নিয়ে আসবো তো সেটাতে গিয়ে লাইক দিয়ে দাও আর চ্যানেলে যারা নতুন জয়েন করছো তারা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে লাইক দিয়ে দাও আমার পিসি স্পেসিফিকেশন আমি পরবর্তীতে দিয়ে দিব আপাতত বলছি না কারণ আরও অনেক কিছু আপডেট হবে সামনে তখন সবগুলো তোমাদেরকে বলে দিব কী কী ছিল কী কী আছে কী কী থাকবে সামনে আমার সাথে পাবজি খেলবা আমি যেদিন পাবজি খেলবো আগেই তোমাদেরকে জানাই যাওয়ার ট্রাই করবো তো তোমরা আমার ডিসকর্ডে জয়েন করতে পারো ডিসকর্ডের তোমাদের সাথে কথা হবে গ্লোবাল চ্যাটে ডিসকর্ডের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে তো ডিসকর্ডে গিয়ে জয়েন করে আমার সাথে কথা বলতে পারো বিভিন্ন বিষয় নিয়ে আর সবাই কমেন্ট করে দাও কাটাতে কয়টা লাইভ থাকলে ভালো হয় আমি তখনই লাইভ আসার ট্রাই করবো সব কাজ শেষ করে ওই টাইমটাতে আমি লাইভ করবো change you want it fast rapidite the do it yourself sexual realignment kit be exactly who you want to be ওকে একজন শুধু দুজন বলছে 7টা থেকে 8টা লাইভ করতে ইনশাআল্লাহ তো সামনে ট্রাই করব 7টা থেকে 8টা লাইভ করার আশা করি সবাই থাকবা 7টা থেকে 8টার মধ্যে উল্টাইস না উল্টাই যাবে আমি জানি শেষ উল্টাই তো গেছে এটা কে ভাই তুমি ইউটিউব অ্যানালাইটিক্স ইউএসএ তুমি আমাকে নাকি এফবিতে মেসেজ দিছিলা তুমি আমি চিনি না ভাই তোমার এফবি নাম কি আমাকে বলে দাও ওয়েলকাম টু দ্যাট চ্যানেল আর লাইভে নতুন জয়েন করে থাকলে লাইক দিয়ে দাও ভিডিওটাতে নেক্সট লাইভ কালকে অথবা পরশু হবে নেক্সট লাইভ 7টা থেকে 8টার মধ্যে কালকে যদি সময় থাকে কালকে করবো তাহলে পরশু হবে আর নেক্সট লাইভ কী নিয়ে করবো সেটাও কমেন্টে জানাই দাও নাম যারা যারা নতুন জয়েন করছো 19টা লাইক হয়ে গেছে অলরেডি আর চ্যানেলের সাবস্ক্রাইবার কত আছে এখন 521টা তো যারা যারা নতুন জয়েন করছো সাবস্ক্রাইব করে দাও ওকে মেবি আমার লাইফটা অনেক পিছনে চলতেছে নাকি জানি না ঠিকঠাক চলতেছে আজকে নেটটা আমার ঠিকঠাক মনে হইতেছে আমার নেট ঠিক আছে সরি ফর দ্য নয়েজেস নয়েজগুলোর জন্য সরি কাজ চলতেছে আশেপাশে কারণে নয়েজটা আসতেছে যদি নয়েজটা পেয়ে থাকো তোমাদের খারাপ লাগলো আই এম সরি কারণ ওটা তো আর আমি বন্ধ করতে পারবো না কাজ চলতেছে বাইরে এই কারণে এই নয়েজটা আসতেছে ট্রেন চালাও ট্রেন চালাইতে গেছিলাম আমার মাইরা দিছিল হয়তো তুমি শুরু থেকে দেখো নাই লেজেন্ড প্রো হু ইজ দিস লেজেন্ড লাভিম না তো আবার হ্যাঁ আমি জানি বাট
ওই নতুন এলাকায় গিয়ে চিটকোডটা ভুলে গেছি, কি যেন বলে কেস মাফ করানোর একটা চিটকোড আছে, ওটা দিলেই তারপর ওই এলাকায় ঘুরে বেড়ানো যায়, অনেক কিছু করা যায়। ও নেক্সটে আমি চিটকোডগুলো নিয়ে তারপর বসবো, ঠিক আছে। ওকে হলিউড না ভাইনুড পাহাড়ে উপরে উঠি। GTA 5 ইনস্টল করছি, সব কিছু সেটিং আছে, এগুলো করার পর আমি ইনশাল্লাহ খেলবো সামনে, যদি পিসিতে ঠিকঠাকভাবে রান হয় তাহলে। ততদিন আমরা GTA San Andreas খেলবো কিছুদিন, পুরোনো স্মৃতিকে তাজা করবো। আর পুরোনো আর কী কী গেম খেলা যায় সেগুলো একটু কমেন্টে জানাই দিও, লাইভে এসে মাঝে মাঝে খেলবো তোমাদের সাথে, মজা হবে। লাইভে এসে তোমাদের সাথে কথা বলা এবং খেলা কিন্তু অনেক মজার জিনিস। মার ডালা রে, রোড রাশ। আচ্ছা রোড রাশ মানে আমার পিসিতে আছে। আচ্ছা নেক্সট নেক্সট কোন একটা লাইভে রোড রাশ খেলবো, কিক মারবো কিক। অনেক আগের, হ্যাঁ অনেক আগের কী কী গেম আছে সেগুলো একটু কমেন্টে জানায় দাও, আমি খুঁজে দেখবো, যদি পাই তাহলে তোমাদের সাথে লাইভে খেলবো। সিওসি সিওসি ওকে নামাতে হবে, যদি পাই নামাতে পারি সহজে তাহলে ইনশাল্লাহ খেলবো। তারপর আর কী গেম খেলা যায় কমেন্ট একটু জানায় দাও। ওই মারিস না মারিস না, বলে যাও কি বলতে, কে কি বলতে চাও বলে যাও, আই এম লিসেনিং। আর যারা যারা এখনো লাইক দাও নাই, ওয়েট না করে লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও, আই এম ওয়েটিং ফর ইউর 30 লাইকস। এত সুন্দর স্টান্ট করলাম, কোনো টাকা পয়সা দিল না। ফ্রি ফায়ার এখন থেকে সব হরর গেম রাতে খেলবা, অনেক মজা হবে। হরর গেম, আচ্ছা রোজার রমজানের সময় হরর গেম রাতে খেলা ঠিক হবে? হ্যাঁ রোজার রমজানের সময় মাইনক্রাফ্টটা বেশি খেলবো মনে হয়, কারণ ওটাতে কোনো ভালগারিটি বা নুডিটি কিছু টাইপের মানে বুঝতেই পারতেছো তো এইসব নাই, উল্টাপাল্টা কিছু মাইনক্রাফ্টে নাই। মাইনক্রাফ্টে আমরা ক্রিয়েটিভে বিল্ড করবো, অথবা আমি একটা সার্ভারে জয়েন করার ইচ্ছা আছে, তো দেখি ওটাতেও লাইভ করতে পারি রাত্রে বেলা, রাত্রে হয়তো 12টার পরে লাইভে আসবো রোজার মাসে। হ্যাঁ রোজার পরে আমরা হরর গেম খেলবো, তোমরা একটু লিস্ট দিয়ে রেখো হরর গেম কী কী আছে, আর লিস্টগুলো কিন্তু আমার ডিসকর্ডে দিও, তাহলে ওখানে থাকবে। আর ডিসকর্ডের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, ডিসকর্ডে গিয়ে সেখানে গ্লোবাল চ্যাট আছে ওখানে দিয়ে রেখো, আমি পরে লিস্ট করে ফেলবো। গ্র্যান্ড থেফট অটোতে কিন্তু গাড়ি ঘুরি চালাইতে মজাই লাগে, এই যে চালাইতেই তো আসি চালাইতেই আসি। স্পিড কি দেখছো, স্পিড সেই স্পিডে চলতেছে, অ্যাক্সিডেন্ট না করলে চলে। আউটলাস্ট 1 2 3 তিনটা, ওকে তারপরে সার্ভার, সার্ভার তো অনেকগুলোই আছে, তো মাঝে মাঝে এক এক সার্ভারে গিয়ে খেলবো। আমাকে লিঙ্ক দিয়ে রেখো ডিসকর্ডে, একদিন তোমার সার্ভারে গিয়ে লাইভ করবো। আউটলাস্ট 1 2 3 এটা মাথায় রাখলাম, আশা করি এটা ফ্রি গেম, কারণ পেইড গেম নেওয়ার ক্ষমতা আমার নাই, অথবা ক্র্যাক থাকলে ক্র্যাক নামাইতে পারি। আর কী কী গেম আছে সেটা কমেন্টে জানাই দিতে পারো, আর কেউ নতুন হয়ে থাকলে লাইভে একটা লাইক দিয়ে দাও, কারণ এখান থেকে মাঝে মাঝে লাইভে আসবো আমি, তোমার সাথে মজা হবে। আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে একটু বলো। কড, হ্যাঁ কড আমি খেলি, কয়েকবার খেলা হয়েছে, কডও খেলবো সামনে।
আচ্ছা ফ্রি গেম বাট মনে হয় তিন নম্বরটা মনে হয় বলতেছ যে পেইড ওকে নো প্রবলেম দেখা যাবে অনেকেই দেখতেছি নতুন জয়েন করছো মনে হইতেছে তো যারা নতুন জয়েন করছো তারা কমেন্ট একটু জানায় দাও আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও নতুন হলে সাবস্ক্রাইব করে দাও জাস্ট ঘুরে বেড়াইতেছি পুরো সিটিতে আছে এদিকে ঘুরে বেড়াই আচ্ছা সান অ্যান্ড্রিয়াস কি আমরা মিশন খেলবো সেটা কমেন্টে জানাই দিও মিশন তোমরা যদি চাও মিশন খেলি তাহলে পরবর্তীতে বিভিন্ন লাইভে এসে আমরা মিশন খেলতে পারি মিশন খেলা অনেক টাফ এক একদিন আমরা এক এক মিশন শেষ করতে পারি লাইভে এসে কি যাওয়া যায় ও ভিতরে না তো এটা তো উপরে যাওয়ার রাস্তা উপরে যাচ্ছি আমরা উপরে যাই তো কমেন্টে জানাই দিও যে শেট কমেন্টে কি জানাইবা বুঝলেছি গা আচ্ছা এটা তো অবস্থা খারাপ কাহিল অন্য কিছু দরকার অন্য কিছু দরকার অন্য কিছু দরকার তুই পুলিশ আয় আয় আবার ধরতে আয় যখন হাঁটির সামনে কেন গাড়ি আসে না আর যখন গাড়ি চালাই প্রচুর গাড়ি গাড়ি দেখাই যায় না এখন বাইক বাইক পাইলে মজা হয়তো বেশি করেন বুঝতে পারলাম না সরি গান চিট কোড লাগবে বুঝতে পারলাম না আবার একটু কমেন্ট করে জানাও সিক্স সি এস এটা কি জিনিস গান চিট কোড লাগবে বুঝলাম না কিছু সরি ওকে ভাবছিলাম চলে যাবো তোমাদের জন্য ছিলাম এতক্ষণ এখন ভাবতেছি চলে যাই অনেক অনেক সময় হয়ে গেছে অনেকক্ষণ ধরে লাইভে আসছি আমি জানি না কতক্ষণ লাইভ হয়েছে ওকে তো ভিডিওটা আজকে এখানে শেষ করব তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক দিয়ে দাও কমেন্ট করে দাও কেমন হয়েছে ভিডিওটা আর মাত্র 21টা লাইভ হয়েছে নো প্রবলেম তোমরা লাইক দিছো এটি অনেক বেশি তোমরা ছিল আমার লাইভে যারা সারাক্ষণ ছিল তাদেরকে অনেক ধন্যবাদ আজকে চাইছিলাম যে 50 ফেয়ার্স চ্যালেঞ্জ করব বাট তোমাদের সাথে কথা বলতে বলতে সময় পার হয়ে গেছে 50 ফেয়ার্স চ্যালেঞ্জটা হলো না ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে করব তখন শুধু ফোকাস করব 50 ফেয়ার্স চ্যালেঞ্জ আর কারোর সাথে কোনো কথা হবে না জাস্ট লাইভে 50 ফেয়ার কমপ্লিট করব ওকে তো আজকের লাইভটা আমি এখানেই শেষ করব সবাইকে বিদায় জানাচ্ছি দেখা হবে অন্য পরবর্তীতে কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আর তোমরাও সাবধানে থাকো কারণ করোনার পরিস্থিতিতে অবস্থাটা ভালো না বেশি তো বাই বাই এভরিওয়ান হিয়ার লাইভ এন্ডস